হ্যালো বন্ধুরা, আজ আমরা কলকাতা পুলিশ WBCS 2023-এর কিছু জিকে নিয়ে আমরা আলোচনা করব। তো খাতা পেন নিয়ে রেডি হয়ে নাও, কে কটা সঠিক অ্যান্সার দিচ্ছ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের প্রথম প্রশ্ন, কুইক সিলভার কাকে বলা হয়? পারদ, জল, গ্রাফাইট এবং ফ্লোরিন। এখানে সঠিক উত্তর হবে পারদ। প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু খাতায় নোট করে রেখে দাও, খুব কাজে লাগবে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ধ্রুব তারা কোন আকাশে দেখা যায়? উত্তরটা কি হবে তোমরা একটু গেস করে নাও। তবুও বলছি, পূর্ব আকাশে, পশ্চিম আকাশে, উত্তর আকাশে এবং দক্ষিণ আকাশে। সঠিক উত্তর এখানে পূর্ব আকাশে। এবার আমাদের পরের প্রশ্ন, কোনটি সংবিধানের অংশ নয়? অপশনগুলো কি আছে একটু দেখে নিই। বিচার ব্যবস্থা, আইনসভা, মিডিয়া, কর্মনির্বাহী। এখানে সঠিক উত্তর হবে মিডিয়া। তো মিডিয়াটা তোমরা একটু নোট করে রেখে দেবে। এবার আমরা কিন্তু পরের প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এবার নেক্সট প্রশ্ন, চাঁদ একটি কি? প্রশ্নটা একটু সহজ হলেও তাড়াতাড়ির সময় কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলে থাকি। তো আজকের অপশনগুলো কি আছে দেখি, জ্বলন্ত অগ্নিপিণ্ড, গ্রহ, উপগ্রহ ও নক্ষত্র। সঠিক উত্তর হবে উপগ্রহ। এবার আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাব। এখানে আছে, পৃথিবীর চারিদিকের গ্যাসের স্তরকে কি বলে? জলমণ্ডল, জীবমণ্ডল, সৌরমণ্ডল ও বায়ুমণ্ডল। তো এখানে সঠিক উত্তর হবে বায়ুমণ্ডল। তো আমরা এবার পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। তো নেক্সট প্রশ্ন হলো, নীল নদ কোন মহাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তো এখানে চারটি অপশন আছে, তো অপশনগুলো আমরা একটু দেখে নিই। তো প্রথম অপশন আছে আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া ও আমেরিকা। তো এই অপশন থেকে আমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা। তো নীল নদ আফ্রিকা মহাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো আমরা এবার পরের প্রশ্নের দিকে এগিয়ে যাব। তো এবার আমাদের নেক্সট প্রশ্ন কি আছে সেটা আমরা একটু দেখে নিই। সোডিয়াম বাই কার্বোনেটের অপর নাম কি? তো আমাদের এখানে কিছু অপশন দেওয়া আছে, ব্রেকিং সোডা, কাপড় কাঁচা সোডা, গ্রাফাইট এবং পারদ। এই কটার মধ্যে থেকে আমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে বেকিং সোডা। সোডিয়াম বাই কার্বোনেটের অপর নাম হচ্ছে বেকিং সোডা। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। তো নেক্সট প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নিই। আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? তো এখানে অপশনগুলো কী কী আছে একটু দেখে নেব। তো এখানে প্রথম অপশন আছে সুভাষচন্দ্র বসু, দ্বিতীয় আছে ভগৎ সিং, তৃতীয় আছে রাসবিহারী বসু এবং চতুর্থ হচ্ছে ক্ষুদিরাম বোস। তো এখানে সঠিক উত্তরটা হবে সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুই আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা করেছিলেন। তো এবার আমাদের নেক্সট প্রশ্ন কী আছে সেটা একটু দেখে নিই। প্রশ্ন হচ্ছে, সংবিধানে কত ধরনের লেখের উল্লেখ আছে? এই লেখের উল্লেখ আছে কথাটা একটু মাথায় রাখবে। তো এবার আমরা অপশনের দিকে এগিয়ে যাই। তো প্রথম অপশন আছে এক ধরনের, দ্বিতীয় অপশন আছে দুই ধরনের, তৃতীয় অপশন আছে পাঁচ ধরনের এবং চতুর্থ অপশন আছে সাত ধরনের। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে পাঁচ ধরনের। পাঁচ ধরনের লেখের উল্লেখ আছে সংবিধানে। তো আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে সেটা আমরা একটু দেখে নিই। অশোক চক্র পান প্রথম কোন মহিলা? প্রশ্নটা খুব ভালো এবং ইন্টারেস্টিং প্রশ্ন, একটু মাথায় রাখবে। তো অপশন আছে প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, নীরজা ভানোট এবং মাতঙ্গিনী হাজরা। তো এখানে সঠিক উত্তর হবে নীরজা ভানোট। তো আজকের মতো প্রশ্ন উত্তরের খেলা এখানেই শেষ হলো। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এবং যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ।